নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 5ই মার্চ 2021 দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। যদিও দেবগুরু বৃহস্পতি মকর রাশিতেই থাকবে, তবে নক্ষত্র পরিবর্তন করছে, যার ফলে 7 রাশির জাতক জাতিকা 7 পাকে বাধা পড়বেই পড়বে। এই সময়ের মধ্যে অর্থাৎ 5ই মার্চ থেকে 22শে মে এই সময়সীমার মধ্যে 7 রাশির জাতক জাতিকাদের বিবাহ হয়ে যাবে। তবে সামান্য পরিমাণ চেষ্টা করতে হবে এবং পাশাপাশি কম্প্রোমাইজ করতে হবে, তবেই বিবাহ নিশ্চিত। পাঁচই মার্চ 2021 দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। আর এই ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র, কাজেই বৃহস্পতি গ্রহ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করায় 7 রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে। আপনাদের দীর্ঘদিন ধরে বিবাহের শুভ যোগাযোগ এসেও কেটে যাচ্ছিল, কিন্তু এবার বিবাহের শুভ যোগাযোগ হবে, কারণ দেবগুরুর মিত্র নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। আর এই ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সাথে বৃহস্পতির শুভ যোগাযোগ রয়েছে, কাজেই বিবাহের জন্য আপনার রাস্তা যথেষ্ট প্রশস্ত হবে। এই সময়ের মধ্যে আপনি যদি সামান্য পরিমাণ চেষ্টা করেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার বিবাহ হয়ে যাবে। জাতিকাদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং জাতকের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ শুক্র। আর এই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। বৃহস্পতি ও শুক্র গ্রহের পাশাপাশি মঙ্গল গ্রহ বিবাহে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, কাজেই যাদের ব্যক্তিগত রাশিচক্রে বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহ শুভ অবস্থায় রয়েছে, তাদের 22শে মের মধ্যে বিবাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি বৃহস্পতি ও মঙ্গল গ্রহ তেমন শুভ অবস্থায় না থাকে, তবুও আপনাদের বিবাহের যোগাযোগ আসবে। আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, তবে আপনাদেরও বিবাহ ঠিক হয়ে যাবে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি গোচরে 7 রাশির জাতক জাতিকাদের বিবাহের গাঢ় যোগ তৈরি হচ্ছে। কোন সেই 7 রাশির সৌভাগ্যশালী জাতক ও জাতিকা, আসুন আমি একে একে আপনাদের জানিয়ে রাখি। প্রথম সৌভাগ্যশালী রাশি হল মকর রাশি, কারণ রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের নক্ষত্রে প্রবেশ। কাজেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য 5ই মার্চ থেকে 22শে মে এই সময়সীমার মধ্যে বিবাহের শুভ যোগাযোগ আসবে, আপনি নিশ্চিন্তে থাকুন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কর্কট রাশি। কর্কট রাশির উপর দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু 5ই মার্চ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, কাজেই কর্কট রাশির জাতক ও জাতিকারা এই সময় বিবাহের শুভ যোগাযোগ পাবেন। আপনার বিবাহ এই সময়ের মধ্যে অবশ্যই ঠিক হয়ে যাবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে বৃষ রাশি। দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে বৃষ রাশির উপর। এছাড়াও দেবগুরু বৃহস্পতির ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগাযোগ দিবে। তবে মনে রাখবেন, আপনাকে চেষ্টা করতে হবে এবং কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি চেষ্টা করেন এবং সামান্য যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহ নিশ্চিন্তে থাকুন, এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো কন্যা রাশি। কন্যা রাশির উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য বিবাহের যোগাযোগ বহন করে নিয়ে আসবে। কাজেই আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তবে 5ই মার্চ থেকে শুরু করে 22শে মে পর্যন্ত সময়টি আপনার জন্য যথেষ্ট শুভ। এই সময় আপনি চেষ্টা করুন, আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5ই মার্চ থেকে 22শে মে এই সময়সীমার মধ্যে বিবাহের যোগাযোগ আসবে। আপনি যদি চেষ্টা করেন এবং খানিকটা কম্প্রোমাইজ করতে পারেন তবে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মীন রাশি। রাশির 11ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং এই দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের গাঢ় যোগাযোগ দিবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে ধনু রাশি। রাশির কুটুম্ব বৃদ্ধির ঘরে বা আত্মীয়তা বৃদ্ধির ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই বাড়িতে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে, আর এই নতুন সদস্যের আগমন ঘটবে বিবাহ সূত্রে, কারণ দেবগুরু বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, যা যথেষ্ট শুভ ধনু রাশির জাতক ও জাতিকার জন্য। আপনি যদি বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য বুকিং করতে চান তবে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হল 8918021154। এই নাম্বারে মেসেজ করুন। আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক যথাসময়ে জানিয়ে দিব। প্রত্যেকের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ।